বাজারে চীনাটুনির দাপট, আর তার জেরেই কমেছে মাটির প্রদীপে চাহিদা। স্বভাবতই মুখ ভার কুমোরপাড়ার মৃৎশিল্পীদের। পুরাতন মালদা পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কুমোরপাড়ায় ধরা পড়ল সেই ছবি। সেখানকার মৃৎশিল্পীরা জানালেন, চীনাচুনির জন্যই ক্রমশ দাম কমছে মাটির প্রদীপের। এখন পুজোর জাত মাশরুমে মাত্র 10 থেকে 15 হাজার প্রদীপ তৈরি করেন তারা। 1000 প্রদীপ বিক্রি করে জোটে মাত্র 500 টাকা, সংসার চালানো দায় হয়ে পড়ে তাদের। মাটির গাড়ি কি করে কি করবো, মাটি ভালো না। পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পান না? বলেন না, পরিশ্রম হিসাবে পয়সা নাই। এই জায়গাটার নাম কি? জায়গার নাম রসিলাদহ মন্ডল পাড়া। কটা ঘর করে এখানে? এই 7-8 ঘর করে। এবার বাজার কেমন? বাজার কি ওই তো বৃষ্টি টিষ্টিতে তো কাজ টাজ হয় না, বাজার পরিস্থিতি ভালো না। আচ্ছা, আর করোনার জন্য? করোনার জন্য তো বেচা বিক্রি ঢিল, সবাই তো পুজো টুজো করছেন না, একটু ঢিলই আছে। আর দাম কীরকম? দাম কই, আমরা খাটনি হিসাবে আমরা পাইকারি দোকানে দিয়ে চলে আসি, ওরাই ভালো পাই, আমরা তো খাটনি হিসাবে পয়সা নাই। সরকারি সুযোগ সুবিধা না আমরা কিছুই পাই না। আপনার নাম? পলি পাল।